সবাই সবাই মুসলিম কাকা সবাই দেখ সুন্দর পাশে দিয়ে আছে নদী, বাইরে দিয়ে আছে মাছ ধরার। আসসালামু আলাইকুম, কি বলছো সবার? আশা করি ভালো। আজকে আমরা আসছি ইয়াতে পেঁপে খাওয়ার জন্য। পেঁপে খাবো এখন, আমরা বিভিন্ন বিভিন্ন রকম যুদ্ধ করি আন পেঁপে লই দেবো গাছ থেকে, কেন অনেকগুলো পেঁপে গাছ আছে। ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা, যদিও একটাতে পেঁপে নাই। হ্যাঁ, নুয়া বলছি কেন চলো নুয়ের কথা রাখলাম আমরা। নুয়া লোবে নি সাই নুয়ার আস্তে যা, ও হরা নে গেছ, বহুত কষ্ট হয়েছে আমরা দেখে বলতে। চলো শুধুমাত্র কলা ধরে দেখি, এটাতে কোনো থোঁড় থাকে না, শুধুমাত্র কলা, অর্জিনাল কল দেখা একদম সেই। এটা কোথায় বেড়ে তোরা? গাটের মধ্যে তো ময়লা, কাঠ না গাছের মধ্যে বই দেবো রাখি। কোন কাঠে? এই কাঠে না, এই কাঠে গোল গাল করে বইতো আমরা, ধরো মানে বই। হ্যাঁ হ্যাঁ, এনে সুন্দর করে বন্ধু আমাদের। এবারে যে সুন্দর একটা ইয়ে, এটা কি বলে, এটা কি বলে রাখি, বেল জ্ঞান। এটা সাধারণত খালে মাছ ধরার জন্য না, এই জন্য সুন্দর আছে। নুহা বই গেছে আগে, নুহার কেন আমরা হালাই আর একবার আচ্ছা, আমরা ক্যামেরা এক পাশে দিয়ে রাখি, আমরা খানা শুরু করে দিই। লেস্ট খালের খালের পাশে আসি, আমরা শুরু করলাম খাওয়া শুরু। সামন্তা ওই কট্টু হয়ে গেছে, পরে খামো একটু ক্যামেরা চলে ঘোড়া মোদে বলছি।
আমাদের খাবার আর কম শুরু হয়ে গেছে, সবাই সবার দাঁতরে খুব মারাত্মক সামন টুল নুহু সাকিব আল হাসান রাকিব আমার আমি আমার অসুস্থ খুব আমাদের পাশে আমাদের একটা খাওয়ার পর আমাদের আরেকটা অর্ধেক আছে এবার ওটা খাইতে হবে, যেহেতু আমাদের আর সময় বেশি নেই যেহেতু আমরা খুব দ্রুত হয় সবাই সবাই অনুসরণ করে সুন্দর পাশে দিয়ে আছে নদী, বাড়ি আছে মাছ ধরার বেল, আর এখানে যদি একটা নতুন নতুন কাঠ না এগুলো গন্ধগুলো বাজে যদি এগুলো এগুলো আমরা বসে আছি ঠিক আছে গিয়ে বাজে গন্ধ করাইতেছে গুল গালো খাইবার একটা মজা আলাদা আমরা সাধু ভাই বোন মিলে সবাই একটু মজা করে খাওয়া দিচ্ছে, এটা আমরা প্রায় সময় খাই সবসময় ভিডিও করা হয় না আর কি, লবণ বড় বাঘ খাইছিল কি আমি রাখি খাইছি না তোমরা তিনজন তিন বাঘ বাসি তুমি আমরা কোনো লাভ লক্ষণ কিছু নাই, মজা লাগে খেতে জানেন থেকে কোনো ক্ষতি নেই কোনো সাইড এফেক্ট কিছু নেই, তার খেলার সমস্যা ও খেতে উপকার কারণ আর সবুজ সেবে অনেক ভালো আমাদের সবগুলা হালকা হলুদ হলুদ দিচ্ছে মানে পাকা অবস্থা আর এক সপ্তাহ যদি গাছে থাকে না পাকিয়ে যেত পাশে দিয়ে ও পাশে রাস্তা গাড়ি করে যেতেছে আর শুনে যেতেছে শুনে করে
আমাদের সাথে আরো দল বল অনেক ছিল, বোন বুঝছে তোর বোন শেষ তোরা, এটা তোরা বলে দিয়ে কেন আমাদের সাথে তার কাছ থেকে চুরি করা হয়েছে, ফেবে চুরি করা হয়েছে, ও মালিক চলে আসছে, ধরা খাই গেলাম।